আর এখানকার ভিডিওকে বলবো পতাকা যদি খুলতে হয় রাস্তায় সব দলের খুলুন। এত এত চটি চাটবেন না। আমি তো ১১র আগে দেখেছি মাতব্বরদের, দেখেছি আইএস আইপিএস দের, ১১র পরে তাদেরকে স্যালুট করতে হতো আমাকে, আর এখনো দেখছি। আপনাদের বলছি এবারে লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের দেড় বছর অপেক্ষা করতে হবে না, তার আগে পিসি ভাইপো সকাত সলিল তলে পশ্চিম বাংলার পরিবর্তন হবে, ডবল ইঞ্জিন হবে। ডবল ইঞ্জিন হলে কি পাবেন? ওই হাজার টাকা টাকা চলবে না, ৩০০০ টাকা দেব ল্যাডলি বইন। বিজেপি সরকার এলে ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা ৩০০০ টাকা দেব, লিখে রাখুন আমার নাম করে। বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব, ইনক্লুডিং পেনশনার্স, লিখে রাখুন। প্রতি বছর এসএসসি হবে, ওএমআর এর মাধ্যমে ওএমআর সিটের রেজাল্ট পাবেন আপনারা শিক্ষিত ছেলে মেয়েরা, প্রত্যেক বছর এসএসসি হবে। একটাও পিটিটিআই বিএড পাস করা ছেলে মেয়ে, ত্রিপুরায় যেমন বিজেপি সরকার একটা পিটিটিআই বিএড কে বাইরে রাখেনি, সবকে চাকরি দিয়ে দিয়েছে। ভরসা রাখুন আমাদের উপরে। ৪৫০ টাকার গ্যাস আমরা দিচ্ছি রাজস্থানে ভজনলাল শর্মা, এখানে সরকার এলে আমরা দেব। ২ কোটি বেকার, বেকার সমস্যার সমাধান বিজেপি করবে। মমতা ব্যানার্জির নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে, সিঙ্গুরের তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে তুড়ে ফেলে দিয়েছে। আপনাদের এখানে ফুল চাষিরা এখানে নিদারুণ কষ্টে থাকেন, পচনশীল জিনিস, উদ্যান পালনে ইন্স্যুরেন্স নেই হর্টিকালচার, কারণ প্রধানমন্ত্রী বিমা যোজনা পশ্চিমবঙ্গে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জি। আয়ুষ্মান ভারত ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা গোটা দেশ পায়, ১২ কোটি পরিবার, ৬০ কোটি লোকের হাতে কার্ড, ৫ কোটি লোক পেয়েছে, আর এখানে ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড। আপনি যেখানে নিয়ে যাবেন কার্ড বলবে কার্ড না ক্যাশ, যদি বলেন কার্ড বলে বেড নাই, যদি বলেন ক্যাশ চলুন এক্ষুনি ডাক্তার রেডি, তাই তো? আর এই ভুয়া কার্ডটা মমতা ব্যানার্জির ধপের কার্ড, চিটিংবাজি কার্ড, এটা চলে? ভেলোর সিএমসি তে নিয়ে গেলে ফেরত দিয়ে দেয় না? মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয়, দেবী শেঠির বাঙ্গালোর হসপিটাল নেয়, ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদ হসপিটাল নেয়? তাহলে এগুলো যদি করতে হয় বিজেপিকে আনতে হবে, নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। মারা সন্দেশখালির বদলা হবে তো? মাঝরাতে পিঠা খাওয়া যদি বন্ধ করতে হয় তৃণমূলকে হারাতে হবে। রেডি তো আপনারা?